আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব দর্শকদের। তার আগে বলতে চাই, দর্শক আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে গিয়ে সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে প্রশ্নটি একবার করবেন, আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। মায়াবী কন্যা প্রশ্ন করেছে, ম্যাম আমার 36 সপ্তাহ পেট বারবার শক্ত হয়, ব্যথা নেই, এটার জন্য কি ডেলিভারি এটার জন্য কি জলদি ডেলিভারি হয়ে যায়? ম্যাম পেট তো অনেক বড় হয়েছে, তাই সাইডে হয়ে শুতে গেলে এমন মনে হয় যে পেটে চাপ লাগে, এতে বেবির কোনো সমস্যা হবে না তো? মায়াবিকোটা, আপনি যেটা বললেন দর্শক, যে আপনার এখন 36 সপ্তাহ প্রেগনেন্সি, এখন প্রেগনেন্সিতে এই যে আপনার জ্বরের মাঝে হচ্ছে, সংকুচিত হচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, আবার দেখবেন একসময় রিল্যাক্স হয়ে যাচ্ছে, এটাই কিন্তু লেবার পেন শুরু হওয়ার প্রাথমিক লক্ষণ। মানে সময় যত আপনার আগাতে থাকবে, আপনি যত আপনার এক্সপেক্টেড ডেটার কাছাকাছি পৌঁছতে থাকবেন, তত এই পেট শক্ত হওয়ার প্রবণতা বা ব্যথা হওয়ার প্রবণতা আরো ফ্রিকুয়েন্টলি হবে, ঘন ঘন হবে। এখন যেটা হচ্ছে আপনার হচ্ছে আবার চলে যাচ্ছে, এটা স্বাভাবিক, এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু এটাই আলটিমেটলি লেবার পেন থেকে যায়। তবে এর মানে এই না যে আপনি আগে আগে লেবার পেন ওঠার জন্য এই ধরনের শক্তটা হয়ে যাচ্ছে। আর পজিশনের কথা, যেটা আসলে এই সময় তো পুরো বাচ্চাটা জ্বরে জুড়ে রয়েছে এবং আপনি পুরো ফুল টার্ম প্রেগনেন্সি, তো এখন আপনার আসলে শুতে উঠতে বসতে আসলেই কষ্ট হবে, এই কষ্টটা নিয়েই আসলে চলতে হবে। তবে চেষ্টা করবেন বাম কাঁধে শোয়ার জন্য, কারণ বাম কাঁধে শুলে বাচ্চার কাছে ব্লাড সার্কুলেশন ভালো যায়, সেক্ষেত্রে বাচ্চার জন্য শ্বাসকষ্টও হয় না, ভালো থাকে, পুষ্টিটাও বাচ্চা পেয়ে থাকে। তো তবে আপনি যদি কিছুক্ষণের জন্য ডান কাছে শোন বা একটু চিত হয়ে শুলেও, আপনি যে বাচ্চা খুব খারাপ অবস্থায় কোনো কিছু হয়ে যাবে তা না, সাময়িক আপনি এক কাজ পজিশনে অনেক সময় কষ্ট হয়ে থাকে, তো আপনি চাইলে সেই পজিশনটা চেঞ্জ করতে পারেন, এটাই আপনার জন্য আমার পরামর্শ। ধন্যবাদ ম্যাম। ম্যাম চন্দনা কর্মকার প্রশ্ন করেছে, দর্শক আপনারা আমাদের ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকের কাছে আমরা পৌঁছে যেতে পারবো এবং একজনও যদি আমাদের মাধ্যমে উপকৃত হয় সেখানেই হবে আমাদের সার্থকতা। এবং আপনারা যারা আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তাদের মধ্য থেকে টপ ফ্যান নির্বাচিত হবে এবং এই টপ ফ্যান পরবর্তীতে আমাদের সাথে লাইভে জয়েন করার সুযোগ পাবেন। দর্শক আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, অনেকেই এটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা পরবর্তী লাইভগুলো সরাসরি ইউটিউব থেকে প্রচার করব। সময় দর্শক দর্শক আপনারা করসেল নিয়ে অনেক কথাই জানেন, তারপরও আবার যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, করসেল বাংলাদেশ হচ্ছে কর্ড লাইফ সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন। 2019 সালে এর কার্যক্রম বাংলাদেশে প্রথম শুরু হয়। মানব শরীরের প্রথম কোষ স্টেম সেল ব্যাংকিং এর মাধ্যমে এরা কাজ করে থাকে। মায়ের প্লাসেন্টা বা ফুল থেকে শিশুকে যখন আলাদা করা হয় তখন কর্ড ব্লাড সংগ্রহ করে সেখান থেকে পরবর্তীতে সংরক্ষণ করা হয় স্টেম সেল। এটি একটি সম্পূর্ণ ব্যথামুক্ত প্রক্রিয়া। এই স্টেম সেলের মাধ্যমে আপনি লিউকোমিয়া, থ্যালাসেমিয়া, লিভার সিরোসিস সহ 80টিরও বেশি দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করা সম্ভব। আপনি যদি আপনার বাচ্চার কর সেল সংগ্রহ করতে চান তবে কর সেল বাংলাদেশের ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন। এবং ডাক্তার ফারজানা শারমিন শুভ্রা ম্যাম, অ্যাসোসিয়েট প্রফেসর, গাইনি অ্যান্ড অবস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, হাই রিস্ক প্রেগনেন্সি স্পেশালিস্ট অ্যান্ড ট্রেন ইন ল্যাপারোস্কোপিক অ্যান্ড ইনফার্টিলিটি। ম্যামের চেম্বার রয়েছে ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, হাউস নাম্বার 48, রোড নাম্বার 9 এ, ধানমন্ডি, 7 মসজিদ রোড। ম্যাডামের সাথে যোগাযোগ করার জন্য হটলাইন নাম্বারটি হচ্ছে 10615। আসসালামু আলাইকুম ম্যাম, কর্সেল বাংলাদেশের ফেসবুক লাইভে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ সমস্ত দর্শকদেরকে আমাদের সাথে সংযুক্ত হয়ে। আশা করি আমরা এই সামনের 1 ঘন্টা আমাদের দর্শকদের সাথে তাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের যে জিজ্ঞাসাগুলো সেগুলো ইনশাআল্লাহ মিটাতে পারবো। ধন্যবাদ ধন্যবাদ ম্যাম আপনার।